একটা টপিক আলোচনা করছিলেন সেটা হচ্ছে আপনি বলছেন আল্লাহর হাত পা মাথা আছে হ্যাঁ এটা আপনি কোথায় পেয়েছেন এটা বহু জায়গাতেই আপনি পাবেন ঠিক আছে আপনাকে আমি কিছু ভিডিও দেখাচ্ছি

But we don't know how this face is, and nothing is unlike Allah. Nothing is like Allah subhanahu wa ta'ala. So, no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So, Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually, Allah has two hands, Allah has fingers. So, all of these indicate to us that Allah created Adam according to His image. And the image is something that you can relate to. The Prophet said والسلام, that you. Will see Allah on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala and that. Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know that the image of a human being.

আপনি আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছেন একটু পরে বলছি নামটা একটু বের করলেই বের হয়ে যাবে আপনি এই হাদিসটা একটু দেখেন শহীদ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার নয়শো নম্বর হাদিস হাদিসটা কি একটু লাল অংশটুকু একটু পরে শোনাতে পারবেন ভাই ভাইয়া একটু জুম করলে ভালো হয় মোবাইলে দেখছি তো আসিম আসিমাল হাকিম হাকিম হ্যাঁ হ্যাঁ আসিমাল হাকিম উনি অত্যন্ত মানে উনি কোন দেশের উনি সম্ভবত মানে সৌদি সৌদি বা মিশরের বোধ কিন্তু ইংল্যান্ডে থাকেন সম্ভবত যেটা এই মুহূর্তে মনে করতে পারছি না এইবার এবার একটু এই একটু বলেছেন আল্লাহ আদম আহ সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দুইটুকু হলো ষাট হাত আচ্ছা আল্লাহ তার নিজ আকৃতিতে মানে আল্লাহর আকৃতিতে আদমকে সৃষ্টি করা হয়েছে তাই না আচ্ছা এখানে দেখি আমরা সরাসরি বই থেকে সরাসরি আচ্ছা আচ্ছা তাহলে আমরা আরেকটা হাদিস দেখেনি বর্ণনা করা আছে এটা হচ্ছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন ছয় নয়শো একচল্লিশ নম্বর হাদিস দেখেন এই হাদিস শুনান্ত ভাই এখানে কি বলা আছে একটু শুনি আপনার মুখে উবায়দুল্লাহ ইবনু সাদ ইবনু ইব্রাহিম রাদুল্লাহ তালা আবু হুরাইরা রাদুল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত ও জাহান্নাম জান্নাত ও জাহান্নাম উভয়টি সিও প্রতিপালকের কাছে অভিযোগ করল জান্নাত বলল হে আমার প্রতিপালক আমার ব্যাপারটি কি হলো যে তাকে শুধু নিঃস্ব ও নিম্ন শ্রেণীর লোকেরাই আচ্ছা ভাই এই হাদিস বড় তো আপনি একদম শেষেই চলে যান এই যে শেষে কি হলো দেখেন তাদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বলবে আরো অভিরিক্ত আছে কি জাহান নাম আরো নিক্ষেপ করা হবে তখন বলবে আরো অতিরিক্ত আছে কি এভাবে তিনবার বলবে পরিশেষে আল্লাহ তালা তার কদম পা জাহান নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে তখন জাহান নামের একটি অংশ মনে করেন একটা বাক্সের সুটকেসের ভিতরে আপনি কাপড় চোপড় ভরছেন তখন আমরা সাধারণত কি করি পা দিয়ে বা একটা চাপ দিয়ে মানে আরো বেশি গাদাগাদি করি তাই না গাদাগাদি করে হ্যাঁ এখানে আল্লাপাক কি করবে যাহার নাম বলবে যে আরো অতিরিক্ত আছে আরো অতিরিক্ত আছে যাহার নাম যাবে তখন বলবে আরো অতিরিক্ত আছে তখন আল্লাহ কি করবে যাহার নামে একটা পা দিয়ে

আপনাকে আরো একটা এক্সট্রা ভিডিও দেখা দিচ্ছি আপনি একটু দেখেন দেখলে বুঝবেন হ্যাঁ নিরাকার কথাটি নাস্তিকতা সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই এই মানেরও একটা আকার আছে একটা কথারও একটা আমাদেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাকলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন সেই আল্লাহর মতো কোনো কিছুই নাই। আল্লাহর মতো কোনো কিছুই নাই, কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি আল্লাহর আকার সম্পর্কে বলেছেন আকার নিয়ে তার সুরত নিয়ে সুরত কথাটা বাংলায় বুঝেন না আল্লাহ তার সুরত নিয়ে তার আকার আসবেন আল্লাহ এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়

জান্নাতে সবছেন বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আচ্ছা আমার মনে হয় যে যথেষ্ট দেখা আর দেখার দরকার নাই ফরাজ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন যে মনে করেন একটা যে কোনো একটা বস্তু মনে করেন সেটার হাত আছে পা আছে মাথা আছে চোখ আছে কান আছে তাহলে তো সে কোনো একটা পদার্থ দিয়ে তো তৈরি তাই না কোন না তো করছে তাহলে তো আসিফ তো মানে তার একটা ইয়া তো আছে অবশ্যই আকার আছে আকার আকারটা আছে এটা আমরা মানে একদম সিওর কিন্তু যদি একটা মানে বডি থাকে বডিটা তো কোনো একটা মানে মৌলিক পদার্থ দিয়ে তো তাহলে তৈরি হবে যে মৌলিক পদার্থগুলা আমরা দেখি সেগুলা না হইলো অন্য কোনো মৌলিক পদার্থ দিও তো আসলে তৈরি হইতে হবে না হলে বডিটা তৈরি কি দিয়ে তাই না এটা তো প্রশ্ন আসবে সে সেটা আসে সেইটাই তো কথা তৈরি সেই পদার্থগুলা কোথা থেকে আসলো বা সেই পদার্থগুলা কে কে সৃষ্টি করলো এটা তো না আর যে এত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মনে করেন তার বডির যে এত সুন্দর ডিজাইন চোখ দিয়ে আবার দেখতে পাচ্ছে কত সুন্দর দেখতে পাচ্ছে সে কত সুন্দর শুনতে পাচ্ছে সে কানে আবার কোন সমস্যা হচ্ছে না মানে তার ডিজাইনারটা তো আমাদের ডিজাইনারের থেকে অন্তত বেটার কারণ হচ্ছে